মনো, আমি যে কথাগুলো তোমাকে মুখোমুখি বলে উঠতে পারি না, সেই কথাগুলো আর চিঠি লিখ মনো। প্রেমপত্র লেখার কি সত্যি কোনো বয়স থাকে? যে কোনো বয়সে তো সেটা লেখা যায়, তাই না? আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। কেন? ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো কি বমি টমি হচ্ছিল? ভালো করেছো, হঠাৎ করে তো এরকম বমি টমি হওয়া ভালো নয়। ডাক্তার টেস্ট করাতে বলেছিল। ওকে, টেস্ট করেছো? ভিটামিন আর আয়রন ট্যাবলেট খেতে পেরেছি। বমি হচ্ছে তো ভিটামিন আয়রন কি ধরনের ডাক্তার? বমির জন্য দেননি, টেস্টের রিপোর্ট দেখে দিয়েছেন। টেস্ট টেস্টে কি মানে কি ছিল? পজিটিভ। দেখো, আমি আর তোমাকে বোঝাতে পারবো না, টেস্টের রিপোর্ট পজিটিভ। হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, তোমার বমি হচ্ছিল, তুমি ডাক্তারের ডাক্তার টেস্ট করতে বললো, টেস্টের রিপোর্ট পজিটিভ। No, it can't be. I mean, there must be some mistake. মানে কোনো ভুল ছিল না তো রিপোর্টে? তুমি সেটা ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আমি মা হতে চলেছি, আমি এই খবরটুকু শুধু তোমাকে দিলাম। না, ওকে ওকে, কিন্তু শোনো, আমি 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 যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, হঠাৎ এভাবে বরফে সেভাবেই তো হয়, যেভাবে হওয়ার কথা সেভাবেই তো। ঠিক আছে, কিন্তু কিন্তু আমি 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 কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না। কি 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 বুঝতে পারছো না তুমি? তোমাকে আমি না বোঝার মতো এলে বলবো, বাড়িতে এলে বলবো। কার ফোন ওটা? রোজ রোজ এরকম করলে তো শরীর খারাপ হয়ে যাবে। শান্ত হ, তুমি ওকে আটকাও কমলাদি, আমায় জানতেই হবে ওকে। আচ্ছা, কেন 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 তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে চাও বলো তো? কেন তুমি বুঝতে পারছো না, কোনো কারণ না থাকলে কি একটা মেয়ে সমাজ সংসার থেকে এমনি লুকিয়ে বেড়ায়? তুমি চুপ কর, আমি জানি তোমার প্রত্যেকটা কথা বানানো। আমি বুঝতেই পেরেছি যে ওর নাম পেঁচি নয় আর ওর মুখটাও পোড়া নয়। ও কে বলো তো, আমাকে সত্যি করে বলো তো, কেন ও কারোর সাথে কথা বলে না তুমি ছাড়া? ওর স্বামী ডাকাতি করত, এখন 5 বছরের মেয়াদ কাটছে। তার দলের লোকেরা ওকে মেরে ফেলতে চায়। আমাকে কিসের ভয়? আমি তো আর ওই ডাকাত দলের লোক নই। না না, তাহলে আসলে ডাকাত দলের লোকেরা ওকে মেরে ফেলতে চায় টাকা গয়নার লোভে, জানো তো। ওর দলের লোকেরা ভাবছে যে স্বামী জেলে যাবার আগে সমস্ত ডাকাতির মাল বউয়ের কাছে রেখে গেছে, সেই জন্য ওর ভয়। তুমি কিন্তু আবার মিথ্যে কথা বলছো কমলাদি, তুমি আমাকে কি ভাবো বলো তো? এরকম একটা আশারে গল্প বলবে আর আমি সেটা মেনে নেবো? একেবারেই না। ওই মেয়েটার রহস্যের উদ্ঘাটন আমি করবই, যেভাবেই হোক।
অনা রে অনা, তোমার কি হয়েছে বলো তো আজকে? সারাদিন অন্যমনস্ক হয়ে আছো, কি একটা ভাবছো, কি হয়েছে? না, আমার বোধ হয় ঘুম পেয়েছে। বোধ হয় ঘুম পেয়েছে? হয় ঘুম পেয়েছে, নয় ঘুম পায়নি। কি বোধ হয় ঘুম পেয়েছে, আমি তো বাপের জন্মে কখনো শুনিনি। লাইক হোয়াটস দ্য প্রবলেম? তোমার খাওয়া হয়ে গেছে, তাহলে তুমি চলো না ঘরে। তোমার কি শরীর খারাপ হয়েছে? এত তাড়াতাড়ি আমরা কখনো ঘরে যাই? আমরা কি শুই এত তাড়াতাড়ি? না, আমার শরীর ঠিক আছে তো, কিছু হয়নি তো। ও, শরীর ঠিক আছে, কিন্তু আমার খাওয়াটা তো ঠিক নেই। আরে, মিষ্টি মিষ্টি কিছু নেই? মিষ্টি খেতে হবে না, মিষ্টি মিষ্টি খাওয়া ভালো না। মিষ্টি খাওয়া ভালো না? না। আরে, তুমি তো জানো শেষ পাতে একটু মিষ্টি না খেলে অ্যাটলিস্ট মানে সন্দেশ, পিঠে পায়েস, ক্ষীর কিছু একটা না খেলে আমার খাওয়া কমপ্লিট হয় না। না, আমি বলছি শোনো, মিষ্টি মানে সুগার, ডায়াবেটিস অনেক প্রবলেম আছে, অসুবিধা আছে, তুমি মিষ্টি খেও না আমার। আরে, আমাদের ফ্যামিলিতে সুগারের কোনো প্রেসিডেন্সি নেই, কোনো কেস নেই, কোনো হিস্ট্রি নেই। আর আমি তো রেগুলার চেক আপ করাই, লাস্ট চেকিং এ আমার পোস্টপ্রান্ডিয়ালটা কত হয়েছে, 105। আমার কিছু আছে, মা কোথায়? কিচেনে বোধহয়। তুমি চলো না, তোমার যদি খাওয়া হয়ে গিয়ে থাকে। তোমাকে নিয়ে আর পারবোই না। আচ্ছা ঠিক আছে, তখন বলছো তখন চল শুয়ে পড়ি আর কি, তোমার ইচ্ছায় কর, চল। আমি আজকে পাটি সাপটা বানিয়েছি বিশেষ করে বৌমনির জন্য। কিন্তু এটা তো ভীষণ অন্যায়। হ্যাঁ, আমার প্লেটে একটা আর এখানে 56টা। না না, তুমি কি ছেলের বউ আমার ছেলেকে ভুলে গেছো? আচ্ছা, তুই তো আমার হাতে পাটি সাপটা অনেকবার খেয়েছিস, ও তো কখনো খায়নি, খেয়ে দেখুক কেমন পাটি সাপটা। আমি মানাই না, আমি খাবো না, আমি আমি মিষ্টি খাবো না, আমার শরীরটা ভালো নেই। তোমার আজকে যেমন সারাটা দিন কি নর্মাল বিহেভ করছি আমি জানি না, কখনো তুমি জানো না হোয়াট ইউ আর মিসিং। আচ্ছা ঠিক আছে, হবে না যখন তখন, একজনের লস একজনের গেইন। না, আমার আমার প্লেট থেকে তুমি খাবে না, একদম খাবে না। না, আসলে বোধহয় ওর মনে হয়েছে যে ওটা তো আমি ওর জন্য বানিয়েছি, সেটা তুই খেয়ে নিলে পরে। আরে কি মুশকিল, ওর জন্য বানিয়েছো তো কি হয়েছে? তুমি যে খেতে চাইছ না, ও নিজে খেতেও চাইছে না, আমাকে খেতেও দিচ্ছে না। আর এই স্বর্গীয় পাটি সাপটা এই টেবিলে পড়ে থাকবে আর আমি চলে যাব সেরকম স্কুলে আমি পড়ে নিই। না, তুমি খেও না, আমার আমার কথাটা শোনো, তুমি খেও না, মা ওকে বারণ করো না, আপনি ও তো আপনার ছেলে। হ্যাঁ, ছেলে বলি তো খেতে দেবে, বাইরের লোক হলে বারণ করতো। না না, তুমি খেও না, আমার আমার কথাটা শোনো, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, খেলে তোমার শরীর খারাপ হবে। আমি আমার কথাটা তুমি শোনো। কি মুশকিল, তুই পাগলের? আমি তো মাথা মুন্ডু কিছু। কি হলো? ওটাতে বিষ আছে। এই পাটি সাপটায় বিষ আছে? বিষ কে মিশিয়েছে? মা মিশিয়েছেন। তোমার তোমার পাটি সাপটায় মা বিষ মিশিয়েছে? মিশিয়েছেন। মা বিষ মিশিয়েছে? হ্যাঁ মিশিয়েছেন। মা বিষ মিশিয়েছে? হ্যাঁ মিশিয়েছেন। লজ্জা করলো না কথাটা বলতে, লজ্জা করলো না? বারণ করুন, ওকে বারণ করুন, এবারে অন্তত সত্যি কথাটা বলুন, ফেলে দাও, মুখ থেকে ফেলে দাও, খেও না। ওটাতে তুমি কেন বুঝতে পারছো না আমার কথা? একটা ডাক্তারকে অন্তত কাল সকালে তুমি তোমার জিনিস গুছিয়ে রাখবে, তোমার গ্রামে তোমার দাদামণির কাছে যাওয়ার বন্দোবস্ত নেই, কথাটা মনে হয় না? মা, আপনি একটা ডাক্তারকে ফোন করুন, ও কিন্তু ওটা খেয়ে নিয়েছে। ওটাতে আপনার কি আমি বিষ মেশানো পাটি সাপটাটা খেলাম, তোমার বিষ দাঁতটা ভাঙল।
ভালোই হয়েছে। সত্যি ম্যানেজার বাবু, আপনার আপনার কি বুদ্ধি না আমি আমি না বুঝতে পারিনি। তুই আর বুঝবি কি করে, আমিই বুঝতে পারিনি। মনসীর যখন পাটিসাপটাটা খাচ্ছে না, আমার হৃৎপিণ্ডটা প্রায় গলার কাছে চলে এসেছিল, আমি প্রায় বলে ফেলেছিলাম মনসীর খেও না। দিদি ও দিদি বলো না, কি করে খেললে তুমি এমন খেলাটা? কৃতিত্বটা আমার নয়, ওটা পুরোপুরি তোদের ওই ম্যানেজার বাবু। বলুন না ম্যানেজার বাবু কেন এমন করছেন। না না না, আসলে বিনোদা কৃতিত্বটা আমারও নয়, ভাগ্যদেবী সুপ্রসন্ন না হলে কোনো ভালো কাজই সুসম্পন্ন হয় না। আমরা সিনকে যখন এই ঘরে ওই ব্যাপারে আলোচনা করছিলাম, আমার হঠাৎ মনে হলো দরজার বাইরে কে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছে কোথায়। আর চোখে তাকালাম, তাকে দেখতে পেলাম, আর সঙ্গে সঙ্গে মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ওকে বিষ খাওয়ানোর কথাটা শোনালাম, বিষটা তো খাওয়ালাম না, আর তার পরিণামটা কি হলো সেটা তো নিজের চোখে সবাই দেখতে পেলে, তাই না? সত্যি ম্যানেজার বাবু, আপনার মানে উপস্থিত বুদ্ধির তুলনা হয় না। দিদি টাকা দে। ও কি, দিব্যশঙ্করের বুদ্ধিতে বাজি জিতলাম, তোকে টাকা দেবো কেন? বাহ, মনমোহন জিতলো, ব্যারেটো গোল দিলো, তাতে আমার কি কি জিততো? আমাকে মিষ্টি খাওয়ালি কেন? না না মায়াদেবী, আজ আপনি কল্পতরু, মহেশ টাকা চাইছে যখন মহেশকে টাকা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ দিদি, হয় টাকা দে নয় টাকা দে, হয় টাকা দে নয় টাকা দে। না না না, মহেশ এটা তোমার দিদিরই টাকা, দিদিরই টাকা। বেগুন বউ বলো, হ্যাঁ পেয়ে গেছি, হ্যাঁ পেয়ে গেছি। আজকে আজকে সারা রাত ধরে, আজকে সারা রাত কি গো, সারা রাত ধরে আজকে টাকা গুনবো। মিশে টাকা ছাড়া যেন কিচ্ছু জানে না, বিরক্ত লাগে। আর আসল কথাটা বুঝতেই পারলি না তুই? কেন, তোমার কি কিছু চাওয়ার আছে? ওগো ওগো শুনছো, আমাকে তুমি ক্ষমা করো, এত বড় অন্যায়, এত বড় পাপ আমি কি করে করলাম আমি জানি না। এরকম মা, তার সম্পর্কে এত বড় একটা মিথ্যে কথা, আমি তুমি কিছু বলো, এভাবে চুপ করে থেকো না, কিছু বলো। আমি কি করে নিজেকে ক্ষমা করবো? তুমি আমাকে ক্ষমা করো। ভগবান ক্ষমা করলো, আমি তোমাকে ক্ষমা করবো না। আমার আমার মায়ের নামে এত বড় কথা, মানুষ বা তুমি একবারও ভাবলে না যে এত বড় একটা মিথ্যে কথা আমি কি করে বললাম মায়ের সম্পর্কে? আমি কি পাগল? তুমি পাগল, তুমি পাগল বলে আমার আমার মায়ের নামে এই সমস্ত কথা বলেছো। তুমি তুমি একবারও ভাবছো না তো যে এই ঘটনার ঠিক আগে অবধি আমার সঙ্গে মায়ের সম্পর্ক কিরকম ছিল সেটা তুমি ভাবো? আমি সেই জন্যই তো তোমাকে ক্ষমা করতে পারবো না। ওই সাত জন্ম আগে কোন কোন শাশুড়ি তার পুত্রবধূর হার নিয়ে নিয়েছিল বলে পুত্রবধূ আগুনে পড়ে মরে গিয়েছিল, এই গল্পটা তুমি মাকে বলেছো। মা জানে এটা কুসংস্কার, তবুও খালি তোমার জন্যে, তোমার জন্যে হারটা মা তোমাকে পরিয়ে দিয়েছে, এই হচ্ছে আমার মা। আর আমি আমিও তো বলেছিলাম আমি আগুনে পুড়ে মরতে রাজি আছি, কিন্তু মায়ের কাছ থেকে হার ফেরত দেবো না। আমি তোমার সামনে বলেছিলাম, তোমার মনে নেই? আমি জানি না, আমি জানি না কি করে এই কদিনের মধ্যে তোমার তোমার মুখোশটার পেছনে নোংরা মুখটা সামনে চলে এলো। লজ্জার মতো হাসছো। হাসছি আমার কপাল দেখে, ভাবছি এরকম একজন বোধাই পুরুষ মানুষের সঙ্গে আমি সাত পাকে বাধা পড়লাম কি করে। এই এই তুমি ভোদাই মানে কি মিন করতে চাইছো? বলতে চাইছি বোকা,
বুদ্ধুরাম, স্টুপিড, সিম্পল। দেখো অহনা, তুমি কিন্তু তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছ। না, আমি আমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছি, তুমি তোমার বোকামের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি একবারও ভাবছো না কেন যে আমি এরকম মায়ের সম্পর্কে এত বড় একটা মিথ্যে কথা বললাম? কেন বললাম? আমি তো জানতাম, আমি জানতাম যে আমার মিথ্যেটা খুব শিগগির ধরা পড়ে যাবে, জেনে শুনেই বলেছি। তাও তো বটে, কিন্তু কিন্তু তাহলে কেন বললে? তাহলে কেন বললাম সেটা বলবো না? আরো দু চারটে চর লাথি এইসব মারবে, তারপর সেসব কথা পরে হবে। তুমি আগে বলো না, তুমি কেন বললে? সত্যি শুনতে চাও? হ্যাঁ, আমি সত্যি শুনতে চাই, বলো না প্লিজ। তাহলে শোন, আমাদের বিয়ের পর থেকে মায়ের এরকম একটা ধারণা হয়েছিল যে তুমি নাকি মাকে আর আগের মতো ভালোবাসো না, আমাকে বেশি ভালোবাসো। আর মায়ের এই ধারণাটাতে ইন্ধন জোগাচ্ছিল কে জানো? বেগুন মামি। একদিন তো মা আমাকে বলেই ফেললেন, মনসিজ কি আর আমায় আগের মতো ভালোবাসতে পারে এখন যে তুমি এসে গেছো? ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা! আমার আমার কত খারাপ লেগেছিল তুমি জানো? আমি মাকে কত বোঝানোর চেষ্টা করলাম, না মা, পৃথিবীর যত মাতৃভক্ত ছেলে আছে সবাইকে যদি একদিকে রাখা হয় আর আপনার ছেলেকে যদি একদিকে রাখা হয় তাহলে আপনার ছেলের পাল্লাই ভালো। কিন্তু মা বুঝলেন না, সেই জন্যই তো, সেই জন্যই আমি মাকে বললাম যে আপনি যদি খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন এরকম কথা আমি আপনার ছেলেকে বলি, ও বিশ্বাসই করবে না, ও নির্দ্বিধায় সেই খাবারটা খেয়ে নেবে। শুধুমাত্র সেই জন্যই, এটা প্রমাণ করার জন্যই আমি এইসব করেছিলাম। কি গো, আরো দু চারটে চর লাথি এসব মারবে আমাকে? আমি রিয়েলি ভেরি সরি, আমি না বুঝে তোমার গায়ে হাত তুলছি, আমি রিয়েলি ভেরি সরি। বলো না, রাগ করো না আমার উপরে, বলো না কি করলে তুমি আমাকে ক্ষমা করবে, বলো প্লিজ। ঠিক আছে, আজ সারা রাত তুমি আমার সেবা করবে, পা টিপবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ভোদাই স্বামীর এটাই হবে শাস্তি। হ্যাঁ, দেহি পদপল্লব মুদার। মনসিজ! আচ্ছা মা, তুমি আমাকে এতটা ভালোবাসো যে এইরকম একটা পরীক্ষা করলে? পরীক্ষায় পাশ তো করেছো, শুধু পাশ, অনার্স নিয়ে পাশ করেছো। শোনো না, তুমি বরং ঘরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো গো, এমন রত্নগর্ভা মা আর এমন মাতৃভক্ত সন্তান যেন ঘরে ঘরে জন্মায়। যাও। ঠিক আছে, আমি একটু আসছি। শোনো না, ওই মনে আছে তো দেহি পদপল্লব? কি ও না, ওই একটা পপ মানে হিন্দি ছবি আছে না, পলপল দিল কে বাস, খুব খারাপ ছবি আছে, একদম দেখো না মা। সাডেন ডেথে পেনাল্টিটা আপনি ভালোই মেরেছিলেন, কিন্তু আপনি বোধহয় জানতেন না আমিও খুব ভালো গোলকিপার, বলটা কিভাবে আটকাতে হয় সেটা আমার জানা আছে।